যথাযথ ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সকালে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি নিবেদন করে ভক্তরা। সত্য, ন্যায় আর জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক চারিদিক, বিদ্যা দেবীর কাছে এমনটাই প্রত্যাশা ভক্তদের। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। সনাতন ধর্মের বিশ্বাস বিদ্যা ও ললিত কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে ধরাধামে আবির্ভূত হন প্রতি বছর, তাই তার আরাধনায় মত্ত ভক্তকুল। বরাবরের মতো এবারও সরস্বতী পূজার সবচেয়ে বড় আয়োজনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। হলটির খেলার মাঠ জুড়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ আলাদাভাবে পূজার আয়োজন করে। তবে বিশেষ আকর্ষণ হলের পুকুরে চারুকলার সরস্বতী প্রতিমা। দেবী সর্বজায়গায় আছে, বিভিন্ন রূপে আছে। তিনি একাধারে হচ্ছে বিদ্যা এবং সঙ্গীতের দেবী। পরিবারের সবাই সবাই যাতে একসাথে ভালো থাকতে পারি, যাতে এতটুকু। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক, বিদ্যাবাণী অসুরের অধিষ্ঠাত্রী। তাই তো অঞ্জলি নিবেদন করে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা জানান। প্রতি বছর ছোটবেলায় এই দিনটাতে অনেক সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে মন্দিরে যেতাম পুজো দিতে। প্রজন্ম যাতে ভালো শিক্ষা নিয়ে মানুষ হইতে পারে, যাতে মা আমাদের জন্য সেই ছেলে মেয়েদের আশীর্বাদ করেন। মা সরস্বতী বিদ্যা দ্বারা সবাই যেন ভালোভাবে উন্নতি করতে পারে এবং দেশের কল্যাণে নিয়োজিত হতে পারে। মার কাছে চাইলাম যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। পূজার এই আয়োজনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ, অসাম্প্রদায়িক এক বাংলাদেশের আবহমান চিত্র। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।